হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে সরিষা শাক রান্না করে দেখাবো আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটি আমার সাথে একটু ধৈর্য সহকারে দেখবেন আমি এখানে তিন থেকে চারশো গ্রাম সরিষার শাক ধুয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি একটি কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা একটু ভাজি হয়ে আসলে এতে আমি দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ আমি আমার পছন্দ মতো চার থেকে পাঁচটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দেবেন এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনটাকে খুব ভালো মতো ফ্রাই করে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এতে হালকা একটু পানি অ্যাড করে দিব। এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আবার আরও অ্যাড করে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লালমরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া সব কিছু একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। যখন এরকম কষিয়ে তেল উপরে উঠে আসবে তখন আমি এতে অ্যাড করে দেব এক কাপের মতো ছোট চিংড়ি আমি আমার পছন্দ মতো চিংড়ি নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দমতো বড়ো সাইজের চিংড়িও দিতে পারেন অথবা চিংড়ির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। পাঁচ মিনিট পর একটু নেড়ে চেড়ে এবার আমি এতে ধুয়ে রাখা আগে থেকে শাকগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি শাকগুলোকে দুই মিনিটের মতো ঢেকে দেব এতে করে শাকগুলো একটু পরিমাণে কমে আসবে এতে করে নাড়তেই সুবিধা হবে দুই মিনিট পরে আমি শাকগুলোকে খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে দিচ্ছি এই দুই মিনিটে শাক থেকে কিছুটা পানিও বেরিয়ে আসছে এই পানিটাতে আমি শাকটাকে খুব ভালো মতো কষিয়ে নিব এতে করে মশলাগুলো খুব ভালো মতো শাকের ভিতরে চলে যাবে ব্যাস মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি আবারও ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর শাকগুলোকে আবারও খুব ভালো মতো মিক্স করে দেব এরপর আমি আর শাকগুলোকে ঢাকবো না কারণ যদি আমি আবার ঢেকে দিই তাহলে শাকের যে রংটা সবুজ সেই রঙটা নষ্ট হয়ে যাবে তাই আমি বাকি রান্নাটা পুরোটাই ঢাকনা ছাড়া রান্না করব। এবার আমি এতে প্রয়োজন মতো পানি অ্যাড করে দিচ্ছি এতে করে শাকের ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে অপেক্ষা করব ডাটার সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ঝোল খেতে চান ততটুকু রাখবেন আমি আমার পছন্দ মতো পানি কমে আসা পর্যন্ত ওয়েট করবো আর ততক্ষণে শাকের ডাটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে ব্যাস পাঁচ থেকে সাত মিনিট পরে পানিও শুকিয়ে যাবে এবং শাঁখের ডাটাও সিদ্ধ হয়ে যাবে এই হলো পাঁচ থেকে সাত মিনিট পরের অবস্থা এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট রেসিপিতে আজকের মতো আল্লাহ হাফেজ